এবার রোড মার্চে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। খুব শীঘ্রই তা ঘোষণা করা হবে এমনটা জানিয়ে দলের সিনিয়র নেতারা বলেছেন, শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েই সরকারকে চাপে ফেলতে চান তারা। তবে আপাতত হরতাল অবরোধ দেওয়ার পরিকল্পনা না থাকলেও প্রয়োজনে হরতালে কর্মসূচিও আসতে পারে। ইমরুল আহসানের রিপোর্ট। গত সাত মাসে গণসমাবেশ, পদযাত্রা, অবস্থান কর্মসূচি নিয়ে টানা মাঠে ছিল বিএনপি। রোজায় কর্মসূচি পালন করে দলটি। তবে ঈদের কারণে গত কিছুদিন মাঠের কোনো কর্মসূচি নেই দলটির। যদিও পহেলা মে শ্রমিক দিবসে রাজধানীতে বড় শোডাউন করে তারা। দলের নেতারা বলছেন, পরবর্তী কর্মসূচিও প্রায় চূড়ান্ত, এবার পরিবর্তন হতে পারে কর্মসূচির ধরনে। আমরা যে আন্দোলনগুলো করছি তার মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে সম্পৃক্ত করে এই সরকারের যে অন্যায় তার প্রতিবাদ করা। শান্তিপূর্ণ প্রক্রিয়ার ভেতরে যত রকমের কর্মসূচি দেওয়া সম্ভব আমরা একটু একটু করে সবগুলো দিচ্ছি। রোড মার্চ হতে পারে, আরও এ ধরনের মিটিং, মিছিল। ঢাকাকে আমরা ফোকাস করব যথাসময়, এতে কোনো সন্দেহ নেই। কারণ আমরা বুঝি যে রাজনীতিতে যদি কোনো আন্দোলন বা কোনো একটা জিনিস আদায় করার জন্য চাপ সৃষ্টি করা, এটা রাজধানীর উপরে চাপটা না পড়লে সেটা অতটা কার্যকর হয় না। দুই এক মাস এত সময় ঢাকার বাইরে কর্মসূচি থাকবে না, তার আগেই বাইরের কর্মসূচি থাকলেও সেগুলো আগেই সম্পন্ন করে তারপরে ঢাকার দিকেই আমরা মনোযোগ দেবো, পুরো মনোযোগটা আমরা ঢাকাতেই দেবো। নিরপেক্ষ সরকারের দাবিতে অনর বিএনপি বলছে, আগামী কয়েক মাস শান্তিপূর্ণ কর্মসূচি নিয়েই মাঠে থাকতে চান তারা। পরিস্থিতি বুঝিয়ে দেওয়া হবে কঠোর কর্মসূচি। তবে সর্বাত্মক আন্দোলনে নামার আগে দলটিকে ভাবাচ্ছে নেতাকর্মীদের গ্রেফতার হয়রানি। নেতাকর্মীদেরকে যেখানেই যিনি যাচ্ছেন আদালতে সবাইকে বিনা বাক্যবায়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখন এবার এটা একটা নতুন সংকট আমাদের সামনে। সুতরাং সব কিছু চিন্তা করে এগুলোকে ওভারকাম করে যাতে মূল লক্ষ্য অর্থাৎ এই সরকারের পতন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং রাষ্ট্র মেরামতের যে কার্যক্রম সেগুলো বাস্তবায়ন, সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য এই পদক্ষেপগুলো আমরা বিভিন্নভাবে চিন্তা করিয়ে নিচ্ছি। হরতাল অবরোধ নিশ্চয়ই একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, শান্তিপূর্ণ হরতাল এবং অবরোধ। যদি প্রয়োজন হয়তো কোনো একটি পর্যায়ে সেটি হতে পারে, তবে কেবল হরতাল এবং অবরোধই যে কঠিন আন্দোলন এটা আমি মনে করি না। আমরা পর্যবেক্ষণ করছি, এটা যখন ঠিক সঠিক সময় আসবে তখনই আমরা সেটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব। দেখুন, আন্দোলন কিন্তু দিনক্ষণ সময় হিসাব করে আগে থেকে বলা সম্ভব নয়। এক দফার আন্দোলনে নামার আগে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো মিলে একটি যৌথ ঘোষণা দেবে বলেও জানান তারা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।